দুনিয়ায় বেহেশত বানাইল, আল্লাহর সাথে পাল্লা দিল, বেহেশত বানাইল। বেহেশত বানায়া নবী যারা তাদেরকে বললেন, আমি তোমাদের খোদার বেহেশতে যাইব না। সাজ্জাদ বাদশা যাইবে বেহেশত উদ্বোধন করার জন্য, ঘোড়ার উপর আরোহণ করবে। সাজ্জাদ সামনে যাইতে থাকবে ঘোড়ার উপর আরোহণ করতে করতে অনেক পর্যায়ে যাইতে থাকবে বেহেশত উদ্বোধন করার জন্য। সাজ্জাদ যখন তার সওয়ারি থেকে নামবে, নামার আগ মুহূর্তে একজন লোক সাদা কাপড় পরিহিত, সব সাদা, মাথায় পাগড়ি পাঞ্জাবি সব, জুব্বা সাদা, মৌজা যা ছিল শরীরে, এক কথায় মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সাদা কাপড় পরা মুরুব্বে এসে সাজ্জাদকে ডাক দিয়ে বলতেছে, সাজ্জাদ বাদশাহ তোমার সঙ্গে আমার একটা কথা আছে কানে কানে। সাজ্জাদ বলে, এই লোকটা কিভাবে ঢুকলো, তুমি কিভাবে আসলা? আমি ঢুকতে কারো থেকে পারমিশন লাগে না। তোমার পরিচয় কি বলো? পরিচয়টা দূর থেকে বলুন, যাবো না। কানে কানে আসেন কিভাবে? আসেন কানে কানে আসেন, আমি আগে আপনি আগা। বলে কানে কানে আসার পর বললাম, আমি আজরাইল। আমি কি বলে, আপনি কি জন্য আসছেন? বলে, আল্লাহ তাআলার হুকুমে এই মুহূর্তে তোমার রূহ কবজ করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। সাজ্জাদ বলল, আমাকে তোমার কাছে আমি কয়েকটা সেকেন্ড কয়েকটা মিনিট প্রার্থনা অনুমতি চাই, আমাকে একবার মাত্র আমার বেহেশত, আমার জান্নাতটা একবার দেখা, একবার দরজাটার ভিতরে মাথাটা দিয়া দেখার সুযোগ করে দা, দেরি করা যাইবে না। এই কারণে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ তাআলা বলেন, যার মওত যেই সময়, যার হায়াত যেই সময় শেষ হইবে, ওই সময় ওই লোকটা মারা যাইবে। ওই মুহূর্তে এক পা উপর এক পা নিচে সাজ্জাদের, ওই মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশে সাজ্জাদের রূহ কবজ করে হযরত আজরাইল। আল্লাহর রাসূল বলেন, হযরত আদম পয়গম্বরের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, মারা যাইবে, সমস্ত মানুষ যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবে, আল্লাহ তাআলা একজন বান্দাকে ডাক দিয়ে বলবেন, রে বান্দা এদিকে হিসাব দাও, কি আমল করলা, বদ আমল করলা, নেক কয়টা খারাপ কয়টা করছো, হিসাবটা দিয়া পরে দেখা যাবে। কি দেখবেন আল্লাহ তাআলা? হিসাব, তোমার কি নেক আছে, কি বদ আমল আছে দেখাও, রেজিস্টার খাতা খোলো। এক আয়াতে আল্লাহ বলেন, সুনা বনি ইসরাইলের মধ্যে ইকরা কিতাব, আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে প্রত্যেকের আমল নামা তার গলার মধ্যে ঝুলায় আমি দিব, দেবার পর বলব, ইকরা কিতাব, ওরে বান্দা বান্দি তুমি তোমার আমল নামা নিজে পড়ো, আমি কিছু বলা দরকার না। আল্লাহ বলতে হবে না যে তুমি নেক আমল করছো, এতটা বদ আমল করছো, কারণ তোমারটা তুমিই পড়ো। ইকরা কিতাব, তুমি তোমার আমল নামা পড়ো আর পড়তে থাকো, দেখো কয়টা নেক আমল রয়েছে আর কয়টা বদ আমল তোমার রয়েছে, হিসাব করো। এই লোক খাতা তো অনেক বড় না, এ পৃষ্ঠা উল্লেখবে একটা আরেকটা, একটা আরেকটা, পড়তে করতে পুরো পৃষ্ঠা খাতা শেষ, নেক আমল খুঁজে পাইল না, পাইছি গিয়া শেষের দিক থেকে একটা নেক আমল, কয়টা একটা দিয়ে জান্নাতে যাইব, কয়টা পাইছে নেক আমল, ঘুমায় নাকি পিছু দেখে পোলাপান যেন ডিস্টার্ব দিতে না পারে, খেয়াল রাখেন তো। আল্লাহ তাআলা বলবেন, নেক আমল কয়টা পাইছো তুমি, পুরা খাতা খুঁজতে খুঁজতে পাইবে একটা মাত্র। আল্লাহ তাআলা বলবেন, একটা দিয়া কি জান্নাতে যাইতে পারবা নাকি, তোমার ফয়সালা তুমি করো। লোকটা লজ্জায় মাথা নিচু করে ফেলবে, আল্লাহ জান্নাত চাই না, এক নেক আমল থেকে আমরা যাবো, কত কত নেক আমল দরকার, মন বেজার কইরা মন মালিন্য হইয়া বাহিরে গিয়ে দূরে গিয়ে দাঁড়ায় থাকবো, অনেক দূরে যাবো লজ্জায়। আর এক লোককে আল্লাহ তাআলা ডাক দিবেন, আসো বান্দা তোমার হিসাবটা তুমি দিয়া যাও, তোমার নেক আমল কেমন করলা, আবার গোনা তুমি কেমন করলা, তোমার হিসাবটা তুমি দিয়ে যাও। আল্লাহর ওই বান্দা দ্বিতীয় বান্দা খাতা উল্টাইতে দেখবে, পৃষ্ঠা উল্টাইতে দেখবে, এক পৃষ্ঠা পাইবো পাঁচটা, আরেক পৃষ্ঠা দশটা নাকি, আরেক পৃষ্ঠা একশো নাকি, যা পাইবো টুকে রাখবো,
তো অনেক পৃষ্ঠা, প্রত্যেক পৃষ্ঠা কিছু কিছু নেকি আছে, সব নেকি নেক আমল জমাইয়া দেখবো যে জান্নাতে যাইতে যা দরকার একটা নেকি কম হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নেকি কম হয়েছে কয়টা? আর আগের লোকের নেকি আছে কয়টা? বেশ লাগছে নেই, আগের লোকের আছে একটা, আর এই লোকের জান্নাতে যাইতে শর্ট পড়ছে। আল্লাহ তাআলা বলবেন বান্দা একটা নেকি কম হয়েছে তোমার, পুরো হাশরের ময়দানে যাও গিয়া দেখো তুমি তোমার কার আত্মীয় স্বজন থেকে একটা নেকি আনতে পারো। তুমি তোমার বাবার কাছে যাও, মায়ের কাছে যাও, ভাইয়ের কাছে যাও, বোনের কাছে যাও, বন্ধুর কাছে যাও, গ্রামবাসীর কাছে যাও, এলাকা যারা বাইরের ছোট এলাকা যারা এদের কাছে যাও, এলাকাবাসীর কাছে যাও, আত্মীয় স্বজনের কাছে যাও। সর্বপ্রথম লোকটা যাইবে মায়ের কাছে, যাইবে মাকে গিয়া বলবে আম্মা আমি তোমার দুনিয়ায় সন্তান, আমি তোমার সন্তান, দুনিয়ায় তুমি আমার জন্য কত কষ্ট করলা আম্মা, আমি তোমার গর্ভে আসার পর ঠিক মতো খানা খাইতে পারো নাই, ঘুমাইতে পারো নাই, বমি বমি ভাব, হয়তো কোনো কাজ তোমার ভালো লাগে নাই, এভাবে করতে করতে 9 মাস 10 মাস তুমি অতিবাহিত করলা, কত কষ্ট করছো। এরপরে আম্মা বেদনার কষ্ট অনেক বেশি, কোন কোন মা বল বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বে এলাকার মানুষ থেকে বিদায় নেয়, বিদায় নেয় যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হইবে আমি কি মারা যাইবো নাকি বাঁচবো জানি না, আমাকে মাফ করে দিবা, কত কষ্ট প্রসব বেদনা। লোকটা গিয়া বলবে আম্মা তুমি এত কষ্ট করেছিলে, শুধু তাই নয় ভূমিষ্ঠ হওয়ার পর তোমার থেকে লজ্জা রক্ত প্রবাহিত হইল অনেকদিন, দেখে আরবিতে নেফাস রক্ত যায়, এত কষ্ট করলাম মা, এরপরে তুমি আমাকে 2 বছর 2.5 বছর বুকের দুধ পান করাইলা, ডাক্তাররা বলে বাচ্চা যখন মহিলাদের মাদের স্তনে দুধের জন্য চুষুন দেয় টান দেয় না, মহিলা মা আমাদের মা বোন যারা এদের পুরা শরীর দেখে হাড় গুড় চুরমার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, এ কারণে বাচ্চা হওয়ার পর মা বললে দুর্বল হয়ে যায়। এই লোকটা গিয়া বলবে আম্মা এত কষ্ট করলা, দুধ ছাড়ানোর পর আমাকে লালন পালন করলা, লেখা পড়া শিখাইলা, ব্যবসা বাণিজ্য শিখাইলা, সব কিছু করলা, আজকে আমি একটা নেকির জন্য পেছে পড়ে গেছি, এত কষ্ট করলা দুনিয়ায় একটা নেকি দিয়ে আমার আজকে আম্মা তুমি একটা উপকার করো, কি করো? এখন মা বলবে, মার বক্তব্য শুনে মা বলবে তুমি কে আমি তোমাকে চিনি না, পোল্টি মারছে উল্টা, আমি তোমাকে চিনি না, দুনিয়ায় কারো সাথে আমার বিবাহ হয় নাই, আমার কোন স্বামীও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, আমি তোমাকে চিনি না, তুমি কে, আমি তোমাকে একটা নাকি দিয়ে সাহায্য করতে পারবো না, আমার থেকে দূর হয়ে যা, আমার থেকে কি হয়ে যাও, দূর হয়ে যাও, মনে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে মার থেকে সইরা চলে যাবে, আব্বার কাছে গিয়া দেখি আব্বাই নি দেয়, আব্বার কাছে গিয়া বলবে আব্বা কত কষ্ট করতা, টলার চালাইতা, রিক্সা দেইতা, ক্ষেত খামার জমি আমার কৃষি কাজ করতা, আব্বা আমাদের জন্য লালন পালন করতা, শুধু তাই নয় চোরে চুরি করে গাল লেগে ছেলেমেয়ের জন্যই, ফ্যামিলির জন্যই, ডাকাতে ডাকাতি করে ফ্যামিলির জন্যই, মাথার গাম পায়ে ফেলায় ফ্যামিলির জন্যই, আব্বার কাছে গিয়ে বলবে আব্বা সব ঠিক আছে কিন্তু এই মুহূর্তে একটা নেকি কম হওয়ার কারণে আমি জাহান্নামে যাইতে হয়, মেহেরবানি করে আমাকে আব্বা একটা নেকি দিয়ে উপকার করে জান্নাতের ব্যবস্থা করে দাও, একটা নেকি দ্বারা কি করে দাও, এই লোকের কাছে একটা নাকির কি দাম বুঝেন তাইলে, এই লোকের কাছে একটা নাকির কি দাম, আর সুবহানাল্লাহ বললেন মিজানের পাল্লা বইরে গেছে, কি সহজ না কেমন, আব্বা বলবে কে তুমি, আমি তোমাকে চিনি না, আমার থেকে চলে চলে যাও, আমি দুনিয়ায় কাউকে বিবাহ করি নাই, আমার কোন স্ত্রীও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, আমার কেউ নাই, আমার থেকে দূরে চলে যাও, আজকে আমার জান নেই, আমার ফাটাফাটি হইতেছে,
যাইবে বড় ভাই বোন আত্মীয় স্বজন গ্রামবাসী কারো কাছে নাই, এবার যাইবে বন্ধু বান্ধব। আমাদের যে যুব সমাজ বন্ধু বান্ধব লইয়া ঘুরে, এ বন্ধুর পিছে ঘুরে ইফতিজন করে, আরেক আরেক মার আরেক বোন কে ইফতিজন করে, দুষ্টামি করে, চরিত্র নষ্ট করতেছে, মোবাইল টিপে মোবাইল টিপে যে একটা নেশা, এই মোবাইল টিপার কারণে তার আখলাক নষ্ট হয়ে যাচ্ছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেনের ক্ষতি হইতেছে। এটা বুঝে না যুবক ভাইরা, যদি বুঝতো মোবাইল এত ব্যবহার করতো না। এই লোকটা একটা নেকির জন্য আমার তার বন্ধুদের কাছে যাইবে, বন্ধুদের কাছে যাবার পর বলবে আমার নাম অমুক বন্ধু, আমি তোমার বন্ধু ছিলাম। কতই না ঘুরতাম রাত্রবেলা একটার সময় ঘরের মধ্যে যাইতাম, দিনের বেলা কোথায় কোথায় টলার নিয়ে চলে যাইতাম, নস স্টিমার ফেরি বোট নিয়ে চলে যাইতাম, বন্ধু না খাইয়া তোমাকে খাওয়াইতাম। আজকে আমার একটা কঠিন মুহূর্তে আমাকে একটা নেকি দ্বারা তুমি সাহায্য করো বন্ধু। কটা নাকি দিয়া কত টাকা ঘুরাইল, একটা নাকি পাইল না। বন্ধু বলবে আমার কোনো বন্ধুই ছিল না, বন্ধু তো বলবে আব্বাই তো কইছে আমার ছেলে নেই, আম্মাই তো বলছে আমার কোন ছেলে নাই, বন্ধু তো আরো আগেই নেই। বন্ধু বলবে আমার কোন দুনিয়ায় বন্ধু ছিল না, যাও যাও আমার থেকে দূর হয়ে যাও, আমি নিজের জীবন নিয়ে নিজের হিসাব নিয়ে অনেক অস্থিরতায় আছি। এই কারণে বন্ধু বন্ধু যাদের বেশি বন্ধু রাখতে হবে, এমন লোককে কোরআনে গায়াতে আল্লাহ বলেন বন্ধু আপনি কাদেরকে বানাইবেন, কোন লোককে বন্ধু বানাইলে আপনার হাসরের ময়দানে উপকার হইবে, সেই কথাটা কোরআনে আছে। আল্লাহ বলেন এক আয়াতে, আয়াতটা বলবো আপনাদের সামনে, রাজি আছেন আপনারা? হাত তোলা তো দেখে কে কে রাজি আছেন, দুই একজন আছে মাঝে রাজি নেই, তাহলে সবাই রাজি আছে, আয়াতটা বলা যায়। আল্লাহ বলেন এক আয়াতে বন্ধু কাকে বানাইবে, কোন বন্ধু আপনার উপকার করবে আসরের ময়দানে। আল আখিল্লা ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন জেনে রাখো রে বান্দা, যত বন্ধু রয়েছে দুনিয়া একজন আর একজনের বন্ধু, আসরের ময়দানে একজন আর একজনের কোনো উপকার করবে না, বরং আদুবন শত্রু হয়ে যাইবে। তবে হ্যাঁ আমি তোমাকে আল্লাহ হয়ে তোমার মাকে বলে দেই রে বান্দা বান্দি, তুমি অমুককে বন্ধু বানাইবা যেই লোকটা মুত্তাকি পরহেজগার। মুত্তাকি বলা হয় যে গুনাহ থেকে বেঁচে থাকে। হযরত ওমর সাহাবীকে লক্ষ্য করে বলে ও আল্লাহর বান্দা, মুত্তাকি পরহেজগার কাকে বলা হয়? যাকে জিজ্ঞাসা করলেন সাহাবী বললেন হযরত ওমরকে লক্ষ্য করে, ও খলিফাতুল মুসলিমিন, মুত্তাকি পরহেজগার বলা হয় যে এমন লোক। কাটাওয়ালা গাছ আছে না, কাটা কাটা বিশিষ্ট গাছ, ধরেন এই পাশে গাছ কাটা এই পাশে গাছ, মাঝখানে আপনি হেঁটে হেঁটে যাইবেন, কিভাবে হাঁটবেন? আস্তে আস্তে জামা কাপড় টাইট করবে যেন পাঞ্জাবি এই কাটার মধ্যে বা শার্ট প্যান্ট কাটার মধ্যে লাগে যেন কিনা করে ছিঁড়া না যায়। হযরত ওমরকে লক্ষ্য করে সাহাবী বলেন কাটাওয়ালা গাছের মাঝখানে যেভাবে যাইতে হয়, মুত্তাকি বলা হয় দুনিয়ার এমন বান্দা বান্দিকে যে ব্যক্তি গুনাহ থেকে এভাবে নিজেকে সেভ রাখে। কাটার মধ্যে যেমন কাটার মধ্যে যেমন জামা লাগতে না পরে দূরত্ব বজায় রাখে সেইভাবে চলে। অনেক সতর্কতা কে মানল দুনিয়ার মধ্যে যারা গোনা থেকে বাঁচে, এভাবে আমি যেন গোনার মধ্যে লিপ্ত না হয়ে যায়, আমি যেন গোনার মধ্যে লিপ্ত না হয়ে যায় বেঁচে থাকে, এমন লোককে মুত্তাকি পরহেজগার বলা হয়। আর এই পরহেজগার এই মুত্তাকি ছাড়া আখেরাতে আপনার কোন বন্ধু আপনার কাজে আসবে না। বন্ধু যখন বলবে আমি তোমাকে দিতে পারবো না, সবাই কেউ দিছে নাকি একটা, ব্যর্থ হয়ে যাইবো আল্লাহর কাছে, আল্লাহ পাইছি না। তো যাওয়ার সময় যে প্রথম যে আরেক লোক নেকি ছিল কয়টা, এতো মন বেজার করে বসে রয়েছে, দেখ নাকি তা কি করবো, কিছু করার নাই, আর ওনার কোনো শট একটা। তো যাওয়ার সময় রাস্তায় দেখবে যে এই বেজার হয়ে বসে রয়েছে, তো ওই এক নেকি ওলা জিজ্ঞাসা নেকি ওলাকে জিজ্ঞাসা করবে যার নেকি কম একটা, যে ভাই কি ব্যাপার মন বেজার দাঁড়িয়ে আছেন আপনি? হ্যাঁ ভাই পেরেশানিতে আছে, একটা নেকি আছে মাত্র, এটা কি করবো, কিছু করার নাই, চিন্তা ভাবনা করতেছি কি করবো।
এক নেকি ওলা জিজ্ঞাসা করবে যার নেকি কম একটা থাকে, আপনার তো মন বেজার, মনে ঘেমে গেছেন, এত পেরেশান মন বেজার, কি ব্যাপার, কি সমস্যা? বলবে যে ভাই আমার একটা নেকি কম আর তোমার একটা মাত্র নেকি আছে। পুরাটা আসরের ময়দান ঘুরে আসলাম, তন্ন তন্ন করে খুঁজলাম, মায়ের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, বোনের কাছে গেলাম, আত্মীয় স্বজনের কাছে গেলাম, গ্রামবাসীর কাছে গেলাম, সর্বশেষ বন্ধু বান্ধবের কাছে গেলাম, কেউ আমাকে একটা নাকি দ্বারা সাহায্য করে না। একটা নাকি দেয়া, তাহলে বুঝলেন একটা নাকি কত দাম। এখন যার একটা নাকি সে বলবে কেউ সাহায্য করে নাই, তোমাকে যে না না সাহায্য করে নাই। লোকটা বলবে আল্লাহ আমার যেহেতু একটা নেকি দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো না, আমার এই নেকিটা দিয়ে আমার ভাইকে আমি সাহায্য করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দে। মায়া হয়েছে দিলে কি হয়েছে, প্রেম ভালোবাসা যাকে বলে, পবিত্র ভালোবাসা, হৃদয় ভালোবাসা হয়েছে। এখন ওই লোক যার নাকি একটা কম একটা পাইছে না, এখন যোগ হয়েছে না, আল্লাহর কাছে যাইবে আস্তে আস্তে, আল্লাহ তালা সব জানেন, ওই ডাক দেবে এদিকে আসো, হাসি খুশি দেখা যায়, ব্যাপার কি নেকি কার থেকে পাইছ, আব্বার কাছ থেকে পাইছ নাকি, না না আল্লাহ আব্বার কাছ, তোমার মা কি তোমাকে নেকিটা দিয়ে সাহায্য করেছে, না না আল্লাহ আমার মা আমাকে নেকিটা দিয়া সাহায্য করে নাই, তোমার ভাই কি তোমাকে সাহায্য করেছে নাকি বোন সাহায্য করেছে। লোকটা বলবে আল্লাহ আমার ভাইও সাহায্য করে নাই, বোনও সাহায্য করে নাই। আল্লাহ বলবে তোমার বন্ধু বান্ধব যারা ছিল তারা কি তোমাকে একটা নেকি দিয়া সাহায্য করেছে নাকি। লোকটা বলবে না না আল্লাহ আমার বন্ধুরাও সাহায্য করে না। আল্লাহ যে জিজ্ঞাসা করে, আল্লাহ দেখছে না জানে না, তো সর্বশেষ বলবে কে কে তোমাকে সাহায্য করলো, এমন ব্যক্তিকে এমন কঠিন মুহূর্তে তোমাকে একটা নেকি দ্বারা সাহায্য করলো কে, তাকে তুমি খুঁজে নিয়ে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। যাই একটা নেকি দিছে আরে কি করো, খুঁজে নিয়ে আসো। এখন আমরা উল্টা ব্যাগ দিবে, যে যার যার থেকে নেকি আনছি তাকে খুঁজে আসে, সে তো আগে মন বেজার ছিল, একটা নেকি ছিল, এখন একটা দিয়া দিছে আরো বেজার, কি করবে, তিতবিত পাইতেছে না, দূর থেকে যাইবে ভাই ভাই তুমি আমার কথা শোনো, তুমি যে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করেছিলে, আল্লাহ তাআলা তোমাকে ডাকছেন, তুমি আমার সঙ্গে চলো যাইতে বলছে আল্লাহ তাআলা। লোকটা আরো পেরেশানি পড়ে গেল, আগে একটা নেকি ছিল এটা দিয়া দিলাম, এখন আরো লজ্জা, আল্লাহর সামনে মুখ দেখাই কেমনে, এখন তো আরো লজ্জা। লোকটা যাইতে চাইবে না, এক কদম সামনে দেয় দুই কদম পিছে দেয়, লোকাল বাস দেখছেন নি সাড়ে কয় আধা ঘন্টা ঘুরায়, এই এক কদম সামনে দুই দুই চাক্কা দেয় পিছে, এই লোকটা ভয়ে এরকম করবে, এক কদম সামনে যাইবে আবার দুই কদম পিছাইবে, যাইতে যাইতে আস্তে আস্তে আল্লাহর কাছাকাছি চলে যাবার পর চেহারা আরো নিচু করে বলবে লজ্জায় কি করি, একটা নাকি ছিল এটাও দিয়া দিলাম। আল্লাহ তাআলা ডাক দিবেন, এ বান্দা ইয়া গোলাম, আরে গোলাম লজ্জা পাইস না আমার কাছে চলে আয়, কি ব্যাপার তোর একটা নেকি ছিল নেকি না কেন তুই দিয়া দিনি রে বান্দা গোলাম বল। লোকটা বলবে আল্লাহ তোমার একটা নেক তোমার বান্দার একটা নেকি কম ছিল, পুরাটা আসরের ময়দান ঘুরলো খুঁজলো একটা নেকি পাইল না, মার থেকেও পাইল না, বাবার থেকেও পাইল না, ভাই বোন কারো কাছ থেকে নেকি পায় নাই, বন্ধু বান্ধবের কাছ থেকেও পায় নাই, আমার মনের মধ্যে তার ব্যাপারে একটু মায়া মোহাম্মদ উতলাইয়া বলল আল্লাহ আমি মনে মনে ভাবলাম একটা নেকি দ্বারা জান্নাতে যাইতে পারবো না, আমি তোমার বান্দাকে একটা নেকি দ্বারা একটু উপকার করে দিলাম, আমার একটু মায়া লাগছে, কি লাগছে, আল্লাহ বলবেন তোর মায়া বেশি না আমার মায়া বেশি কর, বুঝেন নাই, তোর ভিতরে মহাব্বত বেশি নাকি আমার ভিতরে মহাব্বত বেশি। হাদিস রাসূল বলেন এই ভালোবাসা মায়া মহাব্বত যাকে আমরা বলি হৃদয়, এটা আল্লাহ তাআলা 100 ভাগ ভাগ করছেন, 100 ভাগে কি করছেন ভাগ করছেন, এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ, এভাবে করতে করতে 100টা টুকরা করছেন, টুকরা কইরা 99টা ভালোবাসা এই ভাগ টুকরা, এটা আল্লাহ তাআলা নিজের জন্য নিজের জন্য রেখে দিয়েছেন, কয় ভাগ রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ বললেন না,
99 ভাগ আল্লাহ তাআলা নিজের জন্য, আর এক ভাগ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দইরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আর অন্যান্য প্রাণী সহ আছে, বাঘ সহ, সিংহ সহ, আমার আপনার মুরগ মুরগি হাঁস দিয়ে বানর শিয়াল সব সহ, এই এক ভাগ ভালোবাসাকে ছিটায় ফোটায় সামান্য একটু ছিটা ফোটা আমার আপনার শরীরে পড়ছে, এই ভালোবাসার কারণে ছেলে আর মেয়ে পাইকে যায় পাইছে কয়বার আর কি, আর একবার এক ভাগের তে কত যে ছিটা ফোটা, এটা কত যে ছোট আল্লাহ জানে, এই সামান্য একটু পাইয়া এই বাহার চলে ছেলে মেয়ে যায়নি ভাইয়া, আল্লাহ হেফাজত করুন, এই ভালোবাসা দেখায় এবার আল্লাহর সাথে, আমি বলে আয়াত দিয়ে পড়ছি আল্লাহর ভালোবাসা, আমরা বাঘেরা দেখে ভয় পাই না, কিন্তু সেই বাঘ বাঘিনী তার বাচ্চার আবার আদর করে কিনা, সিংহকে দেখে ভয় খাইবে না, এই সিংহ যেটা এটা আবার তার বাচ্চার আদর করে কিনা, কিন্তু ভালোবাসা আদরটা পাইছে কি পরিমাণ সামান্য, মানে এটা কি যাররা যাররা চার রকম এত কম, এদেরকে ভালোবাসা পাইল আজরাইল আলাইহিস সালাম যে আছে ফেরেশতা সারা পৃথিবীর মানুষের রূহ কবজ করে, ওনার ভালোবাসা আছে নি, আছে কি আছে কথাটা বল মনি, আল্লাহ তাআলা হযরত আজরাইলকে একদিন বললেন আজরাইল আমার প্রথম যে আদম পয়গম্বর, আদম পয়গম্বর থেকে তুমি এই পর্যন্ত যত মানুষের রূহ কবজ করলা, তুমি বলো এই পর্যন্ত কি তোমার দিলে কখনো কোন মানুষের রূহ কবজ করার সময় সামান্য পরিমাণ দয়া পায় দয়া মায়া তোমার দিলের মধ্যে জাগছে কিনা, এত মানুষের রূহ কবজ করলা, কোন মানুষ কি এমন আছে যার রূহ কবজ করার সময় তোমার দিলের মধ্যে একটু মায়া লাগছে, এমন কোন ঘটনা কি ঘটছে? আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ যত মানুষের রূহ কবজ করলাম একমাত্র আমার দুইজন মানুষের ক্ষেত্রে রূহ কবজ করার সময় একটু একটু ভালোবাসা লাগছে, একটু মহাব্বত, একটু আদর যত্ন পয়দা হয়েছে, আল্লাহ তাআলা বলেন দুইজনের ঘটনার নাম কি তুমি বিস্তারিত বলো, তোমার ভিতরে আমি ভালোবাসা দেই নাই তুলনায় সেই জায়গায় তোমার উপর ভালোবাসা লাগছে দুইজনের ক্ষেত্রে, দুইজন কে কে? হযরত আজরাইল আলাইহিসসালাম বলেন আল্লাহ তোমার এক বান্দা মন্দিরে ভ্রমণে যাইতেছিল এক দেশ থেকে আরেক দেশের মধ্যে, স্টিমারে জাহাজ দ্বারা লজ স্টিমার দ্বারা যাইতেছিল, জাহাজটা ডুবে গেল, ডুবে যাবার পর সব মানুষ মারা গেল, একজন মহিলা ছিল গর্ভধারিণী, মা কি ছিল জাহাজের মধ্যে? গর্ভধারিণী মা ছিল, মহিলাটা বেঁচে রাখছিল, বাঁচায় রাখছিল আল্লাহ, সব মানুষ মারা গেল মহিলাটা বেঁচে রইল কিভাবে? তুমি নৌকা যে জাহাজ, জাহাজটা খণ্ড বিখণ্ড হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, জাহাজ আর একটা কাঠ ধরে মহিলাটা গর্ভধারিণী মাটা কাঠ দইরা বাসতেছিল সমুদ্রের মধ্যে, সুবহানাল্লাহ সব মারা গেছে কাঠ দইরা কি করছে বাড়ছে, আবার মহিলা কি গর্ভবতী, বলে এই মহিলাটা গর্ভবতী তোমার দয়া, তুমি মহিলাকে কাঠের উপর প্রসব দিয়া বাচ্চা ভূমিষ্ঠ করাইলা, এক নদীর মধ্যে কাঠের উপর কি করলা বাচ্চা ভূমিষ্ঠ করাইলা, আল্লাহ ওই সময় তুমি আদেশ দিয়েছিলা এই মহিলাটাকে আমি রূহ কবজ করার জন্য, আমার ওই সময় একটু দিনের মধ্যে ভালোবাসা পয়দা হয়েছিল, আল্লাহ তুমি যে মহিলাটাকে নদীর উপর বাচ্চা প্রসব করাইলা, বাচ্চাটা তো তার উপর রয়েছে, মরতে বাচ্চার মাকে যদি আমি জান কবজ করি তাহলে বাচ্চাটার কি অবস্থা হইবে, বাচ্চাটা কি অবস্থা হইবে, তুমি যে আবার তোমার আদেশ আমি জান কবজ না করতে পারি না, আমি ওই মহিলার রূহ কবজ করেছিলাম কিন্তু আমার দিলে দরদ লাগছিল যে মহিলাটাকে বাঁচাই দেই কিন্তু বাঁচাইতে পারলাম না, তোমার আদেশ পালন করার জন্য আমি মহিলাকে বাঁচাইতে পারলাম না, এই একজন মহিলা তার রূহ কবজ করার সময় আমার ভিতরে একটু কি লাগছে মায়া লাগছে, বলে আরেকজন কে, বলে আরেকজনের ঘটনা এটাই বাচ্চাটার ঘটনা, এই মহিলা যে বাচ্চা, বাচ্চাটাকে বলো বাচ্চার নাম হলো সাজ্জাদ, সাজ্জাদ দুনিয়ায় বেহেশত বানাইল আল্লাহর সাথে পাল্লা দিল, বেহেশত বানাইল, বেহেশত বানায় আর নবী যারা তাদেরকে বললেন আমি তোমাদের খোদার বেহেশতে যাইব না, আমি দুনিয়ার মধ্যে বেহেশত বানায় দেখাইব আল্লাহর বেহেশত সুন্দর না আমারটা সুন্দর, এই বেহেশত আমি তোমাদেরকে বানায় কি করব দেখাই দিব, বেহেশত বানায় রো সারা পৃথিবী থেকে স্বর্ণ মুদ্রা জওহার মনি মুক্তা যা আছে সব নিয়ে বেহেশত বানাইছে, তার সিংহাসন থেকে বেহেশত বলতে যাইতে কয়েক মাইল,
প্রত্যেক এই রাস্তার দোনো পাশে প্রহরী খাদেম যাকে বলি আমরা, সিআইডি, পিএস, এই ধরনের খাদেম দিয়ে রাস্তার দোনো সাইড ভালো করে দিব। সাজ্জাদ বাদশাহ গাইবে বেহেশত উদ্বোধন করার জন্য ঘোড়ার উপর আরোহণ করবে, সাজ্জাদ সামনে যাইতে থাকবে, ঘোড়ার উপর আরোহণ করতে করতে অনেক পর্যায়ে ভিন্ন কোন মানুষ নাই তার দলের বাহিনী ছাড়া, যাইতে থাকবে বেহেশত উদ্বোধন করার জন্য। আল্লাহর হুকুম এই সময় আসছে আজরায়েলের উপরে, আজরায়েলকে আল্লাহ তাআলা বলছেন সাজ্জাদ যেন বেহেশতে ঢুকতে না পারে, ঢুকার মুহূর্তে তার রুডা কবজ করবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারেন কিনা, পারেন কিনা, যিনি এগুলি করেন তার নাম কি? জোরে বলেন তো আকবার, আল্লাহ, হয় না আওয়াজটা, হয় না, আবার জোরে বলেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ভালোবাসাকে কবুল করে নাও, আমিন। সাজ্জাদ যখন তার সওয়ারি থেকে নামবে, নামার আগ মুহূর্তে একজন লোক সাদা কাপড় পরিহিত, সব সাদা, মাথায় পাগড়ি, পাঞ্জাবি, সব জুব্বা সাদা, মৌজা যা ছিল শরীরে, এক কথায় মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সাদা কাপড় পরা মুরুব্বি এসে সাজ্জাদকে ডাক দিয়ে বলতেছে, সাজ্জাদ বাদশাহ তোমার সঙ্গে আমার একটা কথা আছে কানে কানে। কিভাবে কথা? সাজ্জাদ আশ্চর্য, এত হাজার হাজার খাদেম রাইখা দিলাম, চৌকিদার পাহারাদার রাখলাম, এই লোক আসলো কোথিকা? এ খাদেম রা তোমরাকে দেখো না, ওই বুড়া মানুষ আসলো কোথিকা? সাজ্জাদ বলে এই লোকটা কিভাবে ঢুকলো, তুমি কিভাবে আসলা? উনি উত্তর দেয় আমি আসতে কারো থেকে পারমিশন লাগে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি ঢুকতে কারো থেকে পারমিশন লাগে না। সাজ্জাদ লালা ছড়া খাইলো, ব্যাপার কি? আমার রাজ্যে এমন লোক আছে আমার পারমিশন ছাড়া কিছু করতে পারে? তোমার পরিচয় কি বলো? পরিচয়টা দূরের থেকে বলুন, যাবো না। কানে কানে আসেন? কিভাবে আসেন? কানে কানে আসেন, আমি আগে আপনার আগা। বলে কানে কানে আসার পর বললাম আমি আজরাইল। আমি কি এই সময় কি আর ভূমিকম্প জমিনে হইব না শরীরের মধ্যে বলুন তো, শরীরে হয়ে যাবো। বলে কি জন্য আসলেন আপনি? আগে বলছি তুমি কইরা, তুই কইরা, বুড়া মুরব্বি এটা সেটা মোল্লা। বলে আপনি কি জন্য আসছেন? বলে আল্লাহ তাআলার হুকুম এই মুহূর্তে তোমার রূহ কবজ করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। সাজ্জাদ বলল আমাকে তোমার কাছে, আমি কয়েকটা সেকেন্ড কয়েকটা মিনিট প্রার্থনা অনুমতি চাই, আমাকে একবার মাত্র আমার বেহেশত, আমার জান্নাতটা একবার দেখা, একবার দরজাটার ভিতরে মাথাটা দিয়া দেখার সুযোগ করে দাও। বলে আমি আমার পা নেবো না বেহেশতের ভিতরে, শুধু মাথাটা নেবো, মাথাটা নিয়ে দেখার পর তুমি আমার রূহ কবজ করো। সাজ্জাদ বলে না না, এক সেকেন্ড দেরি করা যাইবে না, এক সেকেন্ড দেরি করা যাইবে না। এই কারণে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন যার মওত যেই সময়, যার হায়াত যেই সময় শেষ হইবে, ওই সময় ওই লোকটা মারা যাইবে। কেউ মরবে গাড়ির দলে বইরা, কেউ মরবে লঞ্চের দলে বইরা, কেউ মরবে আগুনের মধ্যে বইরা, আবার কেউ মরবে দেওয়াল চাপার মধ্যে বইরা, আবার কেউ মরবে ছাদের থেকে বইরা, কেউ মরবে বিমান অ্যাক্সিডেন্ট কইরা, কেউ মরবে লঞ্চ স্টিমার অ্যাক্সিডেন্ট কইরা। সাদ্দাত তো হায়াত শেষ, সাজ্জাদ এক পা ছিল তার বাহনের উপরে আর এক পা ছিল জমিনের মধ্যে, এক সার্কাস না, সার্কাস দেখাইছে, এক পা উপরে এক পা নিচে। আল্লাহ তাআলা কয় হযরত আজরাইল কয় এই সিনারিটা খুব সুন্দর হইছে, এক পা উপরে এক পা নিচে, এই মুহূর্তে কি করি? ডান্ডা কবজ করি, কবজ করি মানে আল্লাহর নির্দেশ। আজরাইল ইসলাম বলে আমার তো মায়া লাগতেছে, জান্নাতটা দেখতে পারলো না, আমার দিলে একটু মায়া লাগলো, যদি আল্লাহ আর দুই চারটা সেকেন্ড দুই চারটা মিনিট সময় দিত সে দেখার জন্য জান্নাতটা, এই সুযোগ সুযোগটা দিত, তাহলে আমার দিলের যে একটা মায়া মহাব্বত তার ব্যাপারে না হইতো। আমার দিলে মায়া মহাব্বত কিন্তু জান কবজ না করে কোনো উপায় আছে? উপায় নাই। ওই মুহূর্তে এক পা উপরে এক পা নিচে সাজ্জাদের, ওই মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশে সাজ্জাদের রূহ কবজ করে হযরত আজরাইল। তাহলে মায়া আজরাইল মায়া মহাব্বত পাইছিল, এক বাগের সিটা ফাটা পাইছে, পাওয়ার পরও তার দুই ক্ষেত্রে এত মানুষের রূহ কবজ করে, দুই ব্যক্তির ক্ষেত্রে তার মাত্র মায়া হয়েছে। আল্লাহ তাআলা ওই লোকটাকে বলবে যে একটা নাকি দিয়ে দিছে,
যে তোমার মায়া বেশি না আমার মায়া বেশি? তো লোকটা বলবে আল্লাহ আপনি বলেন কি, আপনি আহকামুল হাকিমিন। লোকটা বলবে আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আল্লাহ আপনি রহমান আপনি রহিম, আমার তো মায়া নাই দয়া নাই, আপনি সব দয়া মায়ার মালিক আল্লাহ, আপনি এরপর এরপর আমি তাকে আমার নেকিটা দিয়ে মোহাম্মত করলাম। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলবেন, রে বান্দা আমি যে রহমান রহিম, আমার জন্য যে 99 ভাগ দয়া মায়া আমার জন্য রেখে দিলাম, এই কারণে রহমত রহমান রহিম প্রকাশ করার জন্য তোকে আমি মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা তোর করে দিলাম। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়। এই কারণে রহমান রহিম, এটা কোরআনের কোন সূরার মধ্যে আছে? এই রহমান রহিম শব্দটা কোরআনের কোন সূরার মধ্যে আছে জানেননি আপনারা? দেখি কে কে পারেন, আপনারা যে পারেন না, নামাজ পড়েন না, নামাজে প্রথমে দাঁড়ায় কি পড়তে হয়? সূরা ফাতিহা না? প্রকাশ্য কেরাত কি আমাদের সূরা ফাতিহার? এক নম্বর কেরাত হইল, আয়াত হইল, আপনার নামাজের মধ্যে দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি রব্বুল আলামিন বিশ্ব জগতের মালিক। দুই নম্বর আয়াত কি? আর রহমানির রহিম, আল্লাহ হলেন তিনি যিনি রহমান যিনি রহিম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাহর দয়া মায়া পাইতে হইলে আল্লাহকে ভালোবাসতে হইবে কিনা? ভালোবাসতে। এই কারণে আল্লাহ তাআলার মধ্যে বলেন যে খুতবা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা বান্দি তোমার ঈমান যে পরিমাণ, তুমি আমাকে ভালোবাসবাও সেই পরিমাণ। একটু জিকির করি, রাজি আছেন? আওয়াজ করে প্রত্যেকে আর আসো, লা ইলাহা, জমে জমে বসে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে, ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلتسلام نمازر مدد درائي امركون سورة تلاوات كوري پرثوم سورة فاتحة اي سورة فاتحة تلاوات در مدد اچھا سورة فاتحة بعد نماز ہوئے প্রত্যেক রাকাতই পড়তে হয়। এই যে একটা সূরা আপনারা পড়তেছেন শুনতেছেন ইমাম সাহেবের পিছনে, কেউ 10 বছর ধরে শুনতেছেন, কেউ 20 বছর ধরে শুনতেছেন, বুড়া মানুষ হলে 30 বছর 40 বছর শুনতেছে। কোনদিন কেউ কইছে যে এই সূরাটা হুজুর আর ভাল লাগে না, এটা পাল্টাই দেন? এরা কেউ বলছে এরা আর ভাল লাগে না, কোরআন গেছে নতুন গেছে বাজান? কিন্তু দুনিয়া এছাড়া আর যা আছে, কোরআন ছাড়া যত যা আছে, গান বাজনা বই পত্র, একবার দুইবার 10 বার 20 বার 50 বার 100 বার পড়লে আর ভালো লাগে না। গানই দেখেন না, একটা গান 2-4-6 মাস 1-2 বছর চললে পরে আটকে পড়ে, তার মানে আগেরটা আর চলে না। এই কারণে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে এমন একটা সূরা মর্যাদা দিলেন, মানে একটা সূরা সূরা ফাতিহাকে সূরা আল্লাহ তাআলা নামাজের শুরুতে প্রত্যেক রাকাতের মধ্যে বাধ্য করলেন। তার কারণ হইল আল্লাহর হাবিব আমার আপনার পয়গাম্বর হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, রাসূল আবু হুরায়রা
কোরআনের মধ্যে এমন একটা সূরা রয়েছে যেই সূরাটা আমার পূর্বের নবীর যে কিতাব তাওরাতের মধ্যেও আছে। মূসা আলাইহিস সালামের কিতাবের নাম কি? তাওরাত। বলে তাওরাতের মধ্যে এই সূরাটা রয়েছে, তুমি কি জানো সেটা কোন সূরা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। বলে কোন সূরা? বলে এমন একটা সূরা কোরআনের মধ্যে রয়েছে যেটা ইঞ্জিলের মধ্যেও রয়েছে। ঈসা আলাইহিস সালামের কিতাবের নাম কি? ইঞ্জিল। বলে কোরআনে এমন একটা সূরা রয়েছে যেটা জাবুরের মধ্যেও রয়েছে, যেই সূরাটা আগের কিতাব সমস্ত কিতাবের মধ্যে রয়েছে। সেই সূরাটা কোনটা আবু হুরায়রা তুমি কি জানো নাকি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন, কোন সূরাটা সেটা আমরা জানি না। আল্লাহর রাসূল বলেন, সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটা আগের নবীদের সমস্ত কিতাবে রয়েছে, এই কারণে এই সূরাকে আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতের মধ্যে বাধ্যতামূলক করে দিলেন। কেন দিলেন? যে আল্লাহ তাআলার কাছে কিভাবে পরিচয় ভালোবাসা পাইতে হয়, আল্লাহর দিবা সম্পর্কে কিভাবে জানবেন, এই সূরার মধ্যে এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা একজন নেতার কাছে গেলে গিয়ে চাওয়া যায় যে আমার মসজিদে এটা দিয়েন বা আমার এই সমস্যা এটা সেটা, নাকি গিয়ে নেতার পরিচয় দিয়ে আমার পরিচয় দিতে হয়, নেতার গুণগান গাইতে হয় এমনি সামনে, ঠিক না? আল্লাহ তাআলার কাছে আমি আর আপনাকে চাইবো, চাওয়ার আগে আল্লাহ তাআলা কিছু এভাবে গুণগান শিখাই দিয়েছে। আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হয় দেখেন এই সূরার মধ্যে আল্লাহ শিখাইলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, সমস্ত প্রশংসা কার? এই যে একটা রব্বুন শব্দ আছে না, রব্বুন, আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ, আর আল্লাহ তাআলার সিফাতি নাম আছে 99টা, কয়টা? 99টা নাম সিফাতি নাম, এগুলিকে আরবিতে বলে আসমাউল হুসনা। 99 নামের মধ্যে আল্লাহ তাআলা এই রব্বুন যে একটা শব্দ, এই শব্দটা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। কোন শব্দটা? রব্বুন শব্দ কোরআনের মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে, হাদিসের মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে। দেখেন যে একটা আমি দেখা যেতে প্রাসঙ্গিক আসছে, এক নম্বর নামাজে দাঁড়ায় পড়তো আয়াতটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রবেন আছে। এরপর যদি নামাজ আরেক সূরা পড়েন, সূরা ফালাক বা সূরা নাস, সূরা নাস পড়েন, কুল আউযু বিরব্বিন নাস, রব শব্দ আসেনি। ফালাক পড়লে কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কোরআনের কি মিল দেখেন, এক একটা আয়াত আল্লাহ মিলাই দিয়েছেন। কুল আউযু বিরব্বিন নাস লাস্টে কি? শেষে সিন, শেষে কি? সিন। কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস, শেষে কি? ইলাহিন নাস, শেষে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শেষে কি? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শেষে কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ সিন দিয়ে বানাইছেন। এটা কোরআন ছন্দ, সারা পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো কিতাব এমন মিলের পাইবে না। সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, লাস্টে কি আয়াতের? আহাদ দাল, আল্লাহুস সামাদ, শেষে কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, শেষে কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, শেষে কি? এই আল্লাহ ছন্দ মিলাই দিয়েছেন। আরেকটা বলি, সূরা আর রহমান দেখেন আল্লাহ কি বলছেন, আর রহমান, শেষে নুন, শেষে কি? আল্লামাল কুরআন, শেষে কি? খলাকাল ইনসান, শেষে আল্লামাল বায়ান, শেষে এই কোরআন আপনি এছাড়া আর পাইবেন না। বলতেছি রাম আল্লাহর সিফাতি নাম 99টার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে রব্বুল শব্দ। তো নামাজে দাঁড়ায় রব্বিল আলামিন পড়তে হয়, রুকুতে গেলে আমাদের তাসবিহ কি পড়তে হয়? রুকুর তাসবিহ কি?
সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে কিনা? রুকু দেখিয়াও তাসবিহ রব রব বলতে হয়, এরপরে রুকু থেকে দাঁড়ায় কি পড়তে হয়? রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে কিনা? আবার সাজদায় গিয়া কি পড়তে হয়? তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আলা, রব শব্দ আছে কিনা? রব শব্দ নামাজে দাঁড়ায় আছে, রুকু দেওয়া আছে, রুকু থেকে দাঁড়ায় আছে, আবার সাজদায় গিয়া আছে। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, রব রব যারা বলবে, রব শব্দ যারা রবের উপর যারা অটল ইস্তেকামাত থাকবে, এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব কে, আমাদের রব কে, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইস্তাকামু, এরপরে তারা রবের উপরে শব্দের উপর অটল থাকে, ডানেও যায় না বামেও যায় না। আজকে এক শ্রেণীর মানুষ পাওয়া যায়, ঈদের সময় ঈদগাহ যায়, পূজার সময় হিন্দু কে পূজাতে যায়, তাই রবের উপর আসে না, গেছে গে শুইলে, শুইলে গেছে, মাহফিলে যায়, আবার যাত্রায় যায়, গানেও যায়, আছে কি না? এটা ওই মশা আছে না, একটা মশা না মাসি, মিষ্টি তো মুখ দেয়, পাখে না তো মুখ দেয়, এটা যে অবস্থা এই মুসলমান, এটার এই অবস্থা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইস্তাকামু তাতানাজ্জাল, আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে দুইটা গুণ, এক নাম্বার গুণ হইল আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, দুই নাম্বার গুণ রব শব্দের উপর অটল থাকবে, ডাইনে ভাবে বাধা বিপত্তি যা আসবে রব শব্দকে বাদ দিয়ে ডাইনে ভাবে সে যাইবে না, এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা কয়েকটা পুরস্কারের ঘোষণা করলেন। এ লোককে এভাবে চলতে চলতে এক সময় মুমূর্ষু অবস্থায় বিছানায় শোয় না, বিছানায় শোয়ার পর আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন, রহমতের ফেরেশতারা তোমরা কোথায় তাড়াতাড়ি আমার ওই বান্দা বাড়ির মধ্যে গিয়ে তাকে অভ্যর্থনা জানাও। সে সারা জীবন রব রব বলে কাটাইছে, তাকে অভ্যর্থনা জানাও, সে এখন মরে যাওয়ার সময় হয়ে গেছে, তাতারাজ্জালু আলাইহিমুল মালাইকা, এখন ফেরেশতার জন রহমতের যারা তার আয়সা তার গেদ্দার দরজা দিয়ে বাড়ি তারা ঢুকা, ঢুকার পরে দেখবে মানুষ মারা গেলে দেখবে দুই অবস্থা, কিছু মানুষের অবস্থা দেখবে যারা বদকার, এরা মারা মরার আগ মুহূর্ত চক্ষু বড় হয়ে যায়, হাত পা একেবারে নড়াচড়া করতে পারে না, চেহারা মলিন বিশ্রী হয়ে যায়, তাকানো যায় না, এত বিশ্রী চেহারা হয়ে যায়, বুঝবেন এই লোকটার অবস্থা ভালো না, ইমান ঠিক মতো নিয়ে মরতে পারে না। আমার সমাজের মধ্যে খুব কম লোক পাইবেন যারা এন্তেকালের পূর্বে হাসি খুশি দেখা যায়, চেহারার মধ্যে নূর বাসতে থাকে, তাদের কোনো পেরেশানি নাই, বুঝবেন এই লোকটার অবস্থা ভালো, উনি নেক আমল করছেন, ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতেছে। কোন লোকটা যার মরার সময় চেহারা হাসি খুশি, চেহারার মধ্যে নূর পয়দা হয়, চক্ষু বন্ধ হয় না, জ্বলে না, স্বাভাবিক ভাবে আছে, বুঝবেন এই লোকটার কাছে রহমতের, ওই যে রব রব শব্দ যে বলছে, রহমতের ফেরেশতা চলে আসছে, রহমতের ফেরেশতা এসে লোকটাকে কয়েকটা ঘোষণা দেয়, ঘোষণাগুলি শুনে শামস লাগবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে কয়েকটা ঘোষণা দেয়, এক নাম্বার ঘোষণা হইল এই লোকটা যে মুমূর্ষ অবস্থায় এসে আছে, মারা যাইবে যাইবে অবস্থা বোঝা যায়, ফেরেশতার দল এসে তাকে বলে, আল্লাহর বান্দা তুমি আর কোনো ভয় করবা না, আল্লাহ তাখাফু, তুমি মরার পরে জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা এই ব্যাপারে কোনো ভয় করবা না, কি করবা না, ভয় করবে না, আবার তুমি ওয়ালা তাহজানু, তুমি যে তোমার ছেলে মেয়ে পরিবার রেখা গেলা, সন্তান সন্ততি জমি আবার সব রাখলা, পিছনের ব্যাপারে তুমি চিন্তা করবা না, এক কথায় সামনে কবর জগতের ভয় করবা না, আবার পিছনের জগতের ব্যাপারে তুমি কোনো চিন্তা করবা না, এই একটা ঘোষণা। আর একটা ঘোষণা দেয় ফেরেশতারা, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এটা মা বোন হইতে পারে, পুরুষ হইতে পারে, এমন ভালো পুরস্কারের ঘোষণার অধিকারী, মা বোন যারা অনেক কাজ করে তারাও হইতে পারে, মা বোনদের ব্যাপারে দুই চার মিনিট কথা বলবো, কয়েক মিনিট পরে আলোচনায় গুছাই দেব,
ফেরেশতার দল বলে ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন। ফেরেশতার দল বলে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি তুমি শুনে রাখো, সারা জীবন তুমি আল্লাহর হুকুম আগাম সারো নাই, নামাজ সারো নাই, রোজা সারো নাই, পর্দা পুষিতে সারো নাই, তুমি আমানতের খেয়ানতদারি করো নাই, সৌদ খাও নাই, ঘুষ খাও নাই, মিথ্যাও বলো নাই, পরের হক মারো নাই। আজকে সব ঠিক আছে, কিন্তু আরেকজনের খেতে লাইল ঠেলে এ লোক আসেনি, বুঝেন নাই বাংলা কথা, না খালি খেতে লাইল ঠেলে আইল ঠেলে, বাবাই দিয়া গেছে এক কুনি, দুই বছর এক বছর পরে বাবা মারা যাওয়ার পরে খেলতে খেলতে এক কুনি চেকে বাইরে রয়েছে, পরের হক মারে, পরের হক মারে। এই কারণে বলতেছে আল্লাহর বান্দা, তুমি যে কুনি থেকে বেঁচেছিলা, তুমি যে যুবক তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম, বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম, মসজিদের ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম, মুরব্বীদেরকে সালাম দিয়েছিলাম, শ্রদ্ধা করেছিলে, এই কারণে আল্লাহ তাআলা তোমার আল্লাহর পক্ষ থেকে আমাদের মাধ্যমে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলে। বলতেছিলাম রব্বুর শব্দ কোরআনের মধ্যে অনেক শব্দ, সূরা ফাতিহা শিক্ষা দিয়ে আল্লাহ জানাইতেন, বান্দা আমার সঙ্গে তোমার পরিচয় কিভাবে ঘটাইবা, পরিচয় একটা মাধ্যম তোমাকে আমি বলতেছি, এভাবে নামাজে পরিচয় আমার গুণ গান গাইবা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার। এরপরে বলে আল্লাহ কোন আল্লাহ, কে আল্লাহ, কে বলে আর রহমানির রহিম, আল্লাহ ঠিক মতো, কিন্তু আমি তোমাকে, আমি যেহেতু মালিক, আমি রহমান রহিম, তোমার নেক আমল মাপার সময় তোমার পাল্লার মধ্যে নেক আমল বাড়াই দিয়ে দিব, এই কারণে আল্লাহ বিচারক হন নাই, মালিক হয়েছে। এরপরে আয়াতে যখন আল্লাহর সাথে পরিচয় হয়ে যায়, নামাজের মধ্যে আমরা এরপরে দাঁড়ায় বলতে থাকি আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখান থেকে আল্লাহর লগে সরাসরি কথা শুরু হয়ে যায়। এই আয়াতের মধ্যে দুইটা অংশ, কয়টা অংশ, এই যে একটা আয়াত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কয়টা অংশ, এক নাম্বার অংশ হইল ইয়াকা নাবুদ, ইয়াকা নাবুদ, এটা একটা অংশ, এটার একটা অর্থ, এই অর্থটা মনোযোগ দিয়ে শুনবেন, এটার অর্থ হইল প্রত্যেকজন মানুষ মহিলা পুরুষ নামাজের মধ্যে দাঁড়ায় আমরা বলি ইয়াকা নাবুদ, অর্থ হইল আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছি ইয়াকা নাবুদ, আল্লাহ তোমারই ইবাদত করি, দুনিয়ার আর কারো কোনো ইবাদত করি না। এখন যদি এই কথা বললাম মসজিদে একটা গিয়ে দিলাম সেজদা আরেক জায়গায়, কথার কাজে মিল আছে না, সিলেটের এক লোক প্রথম এক বিবাহ করছে, বাচ্চা হয় না, আসে না এমন অনেকে, বাচ্চা হয় না, এই স্ত্রী সাইরা আরেক স্ত্রী বিবাহ করছে, আরেকজনকে বিবাহ করছে, ওই স্ত্রীর ঘরে কি হয় নাই, বাচ্চা হয় না, বিবাহ করে স্ত্রী কয়জন হইল, দুইজন না, আর বিবাহ করে না, বিবাহ করলে কি বাচ্চা হয়, বাচ্চা তার মালিক কি, দুইবার বিবাহ করলো, দুজনের বাচ্চা হইলো না স্ত্রী, এই অবস্থা লোকটা বৃদ্ধ হইল, মারা গেল, ছেলে মেয়ে থুইয়া মারা গেছে না, ছেলে মেয়ে সারা, ছেলে মেয়ে সারা মারা গেছে, এখন এই লোক মারা গেছে, এলাকার মানুষ আস্তে আস্তে ওনার কবরটারে মাজার বানাইছে, এখন কিছু বলদ মার্কা মুসলমান আছে না, বলদ মার্কা মুসলমান গিয়ে ওনার কবরে বাচ্চা চায়, বাবা বাচ্চা দিল, বুঝে নাই অনেকে, বাচ্চা চায় কার কাছে, যাই দুই বিয়ে করে নিজের বাচ্চা হয়েছে না, হ্যার কাছে গিয়ে বাচ্চা চায়, কারা চায়, নামদারি কিছু মুসলমান, এগুলো যদি বাড়ি সালাম দেয় সকালে ফজর আগে কাফের কাতর দেবো, হারাম, এগুলো সব কিছু দেওয়ার মালিক কে, আল্লাহ তাআলা বলেন রে বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তুমি বলতেছো ইয়াকা নাবুদ, আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমারই, এই কারণে আল্লাহ যে ইবাদত করে আমরা আল্লাহর কি নিয়ামত দেখেন, এই যে দাইনে বামে তাকান মাছ থাকে সমুদ্রের উপরে না নিচে, পানির মাছের শান্তি সমুদ্রে পানির নিচে, এই মাছকে যদি আপনি বলে ফ্রিজে রেখে দিলাম, জাজিমের ভিতরে রেখে দিলাম, হ্যাঁ স্বর্ণর উপর ভিতরে রেখে দিলাম খাঁচা বানাইয়া, মাছের শান্তি স্বর্ণের ভিতরে, মাছ তার যেরকম শান্তি স্বর্ণের ভিতরে না পানির ভিতরে, মুমিন মানদার শান্তি হলো মসজিদের ভিতরে, মুমিন মানদার শান্তি কোথায়, আরে মসজিদের খোরাক হইলো মুসল্লি, মসজিদের খোরাক কি,
আমার আপনার খোরাক হলো পেটে খানা পিনা, আর মসজিদের খোরাক হলো মুসল্লি, মুসল্লি পড়বে মসজিদের খোরাক পাইলো, মসজিদ আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা আমার এই জায়গাটা সেজদা দিছিল, তোমার এই বান্দা এই বাচ্চাটা আমার এই জায়গায় সেজদা দিছে, এই যুবক আমার এই জায়গায় সেজদা দিছে, এই মুরব্বি বাবা আমাকে সেজদা দিয়ে 20 বছর 30 বছর 40 বছর কাটাইছে, আল্লাহ আমি তোমার কাছে তার ব্যাপারে সাক্ষী দিই, তুমি কিন্তু তাকে জাহান্নামে দিও না, তুমি কিন্তু তাকে কি করবে না। এখন আজকে থেকে নামাজ পড়ব, কে কি হাত তুলেন তো, চেষ্টা করবো চেষ্টা করবো, কে কে আছেন দেখেন তো, একটা স্লোগান হবে, নারে তাকবীর নারে তাকবীর, আল্লাহ তুমি আমাদেরকে নামাজ পড়া সঠিক ভাবে তৌফিক দান করো, মা বোন যারা পর্দা নিশিন আছে এদেরকে যেন নামাজ পড়তে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করে। বলতেছিলাম নামাজের মধ্যে দাঁড়ায়া বলে আল্লাহ তোমার ইবাদত করি, আর দুই নাম্বার শব্দ হলো আয়াতের মধ্যে ওয়াইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমার যা যা দরকার তোমার কাছেই চাই, পৃথিবীর আর কারো কাছে কোনো কিছু চাই না। সন্তান না হইলে কার চাইবেন কার কাছে, মন থাকবে তো কথা না, মুখে বললেন না অন্তর বিশ্বাস করে। কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলেন 25 নম্বর পারায়, ইয়াহা বলি মাই আশা ও ইনাসা ওয়া ইয়াহা বলি মাই আশা উযুকু, আল্লাহ তাআলা বলেন রে বান্দা আমি যাকে মন চায় তাকে ছেলে দেই, আবার যাকে মন চায় তাকে মেয়ে দেই। একদম দেখবেন 7 জন 8 জন ছেলে হয়ে গেছে, মেয়ে নাই, আসে না এমন। আবার একদম দেখবেন যে মেয়ে হয়ে গেছে ছেলে নাই, ছেলে আছে মেয়ে নাই, আবার আল্লাহ তাআলা বলেন আবার কাউকে দুজন দেই, ছেলেও দেই মেয়েও দেই। এরপরে আল্লাহ বলেন ওয়াজালু মাই ইশাউ আকিমা, আবার আল্লাহ তাআলা বলেন আমার যাকে মন চায় তাকে বন্দাও রেখে দেই, ছেলে মেয়ে দেই না। আল্লাহ তাআলার কাছে নামাজে দাঁড়ায় আমরা বলি ওয়াইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমার যা যা দরকার, টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই কিছুই নাই, ভালো জায়গাও নাই ঘরও নাই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। কেন চাইবেন কেন ইবাদত করবেন আল্লাহ তাআলার? বাংলায় কবি বলেন মিষ্ট দিগ্ধ ঝাল মশলা দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি, খাই যে খানা পিনা খেয়াল করছেন যে আমাদের খাওয়াই দিন একটু আগে সব খাই না খাই দিছেন তো, আলেম ওলামা আসলে বা নিজের মেহমান আসলে কত আইটেম করছেন খেয়াল করছেন ভাবছেন কোনদিন? মিষ্ট দিগ্ধ ঝাল মশলা দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি, কেন দিলেন? উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগী মাওলার, প্রশংসা করব আমরা আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে যা, পয়দা করছেন কি, আমাকে বানাইলেন কি, আপনাদের কে বানাইলেন কি, কথা বলতেছি মাইক দ্বারা জবান দ্বারা জবানটা দিয়েছেন কি, পৃথিবীতে এমন লোক নাই যে কথা বলতে পারে না। আমি যে জায়গায় থাকি আপনাদের যে আগের ইমাম সাহেব হযরত মাওলানা কাউসার সাহেব উনি আমি একই মসজিদে থাকি, আমাদের ওই জায়গায় একজন আছে কাউন্সিলর চোখে দেখে না বিলকুল দেখে না, এমন না যে 2-1% দেখে, 2-1% দেখে না, দোনো চোখ অন্ধ। এখন উনি বুঝে কত দেশ গেছে চোখে ভালো করার জন্য, আমি চাকরি নিয়েছি ওই জায়গায় 5 বছর 4.5 বছর, যাওয়ার পরও দেখছি কিছু কিছু দেখে, এখন 2-3 বছর ধরে কিছুই দেখে না, এই লোকের টাকার অভাব আছে কাউন্সিলরের টাকা, কিন্তু এত দেশে গেছে কোন ডাক্তার সব শেষ বলে দিছে আপনার চক্ষু ভালো করতে পারবেন তিনি যিনি চক্ষু দান করছেন, চক্ষু দান করছেন কি। এ কারণে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই, আইনাইন দুইটা চক্ষু দেই নাই, এই চক্ষু দ্বারা তুমি আমার নেয়ামত ব্যবহার করবা, নেয়ামত দেখবা, চক্ষু দ্বারা মাহফিলের মধ্যে যাইবা, চক্ষু ব্যবহার করে কোরআন কোরআন দেখবা, কোরআন হাদিস দেখবা, আঙ্গুল দ্বারা ঘোরাইবা, আরে বান্দা মসজিদে ফজরের সময় যাইবা, 5 ওয়াক্ত হাজিরা দিবা গো বান্দা, আমি তোমাকে এই কারণে চক্ষু দেই নাই যে তুমি চক্ষু দ্বারা হারাম জিনিস দেখবা, আরাম দেখার জন্য চক্ষু দেই নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন দিত আরেক আয়াতে ওলিসানা ওয়াশাবাতাই,
আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি তোকে জবান দেই নাই, কি দেই নাই, কথা বলার ভাষা কথা বলার যোগ্যতা দেই নাই? পৃথিবীতে এমন লোকের সংখ্যা অভাব না যারা কথা বলতে পারে না, বোবা আছে কি না এই গ্রামে? নাই না, থাকতে পারে। এই লোকটা যদি জানতো যে আমি 1,00,000 টাকা দিলে কথা বলতে পারবো, 10,00,000 টাকা দিলে কথা বলতে পারবো গো, তাহলে তার বাড়িটা খেতটা জমিটা বিক্রি কইরা যা যা ছিল বিক্রি কইরা বলতো, আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে কথা বলার যোগ্যতা দিয়ে দাও। এরপরে আল্লাহ বলেন, জবানের পর আর একটা জিনিস দিলাম, ও লিসানাউ ওয়া শাফাতাই, শাফাতাইন মানে দুই ঠোঁট। আল্লাহ বলে আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই, ঠোঁট দিছিনি, ঠোঁট না দিলে বাচ্চা পাইতে কেমনে পানের রসটা পরে যাইতো, মাঝখান দিয়া জুস খায় যারা বাচ্চারা, জুস টান দিবে কেমন ঠোঁট না দিলে, ঠোঁট দিছি দেখে টান যায়, বাচ্চা দুধ পান করবে কিভাবে ঠোঁট না থাকলে? আল্লাহ তাআলা বলেন, রে বান্দা আমার নেয়ামত গুলো খেয়াল করলা না কেন রে বান্দা, তুমি আমার এবাদত করবা, আমাকে ভালোবাসবা? বলে মিষ্ট দিন তো ঝাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগী মাওলার, প্রশংসা করব আমরা আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে যা। আমি আপনাদের এখানে যে সময় আসছিলাম 4 বছর আগে, এই রাস্তাটা ছিল খেত ছিল, একটু উন্নত হয়েছে না? আবার 2-4-5 বছর পাকা হয়ে যাবে, হবে কিনা? এক সময় মোবাইল ছিল, এখন এই জায়গায় বসে আমাদেরকে কথা বলা যায় কিনা? এই ব্যবস্থা করছেন কে? এই কারণে আল্লাহ তাআলা এক ফার্সি গায়ক আরেক জায়গায় কবি বলেন, কতই যে সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুইত করেছেন সবই, যেন করি উপাসনা দা। উপাসনা কার হবে? এই যে আমরা কথা বলি, পৃথিবীর আর কোন মাখলুকাত আছে আমাদের মতো সুন্দর করে কথা বলতে পারে? এই যে কথা বলার ক্ষমতা যিনি দিলেন, ইবাদত করবেন কার? আরেক কবি বলেন, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়। পশু পাখি কয়, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালা। বাপ জেনে গুলো খালি খাওয়ানো খাইতে আছে, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, সব ডিম সাদা, বাচ্চা হইলে একটা হয় হলুদ আর একটা হয় কালো আর একটা হয় লাল রঙের। আল্লাহ বলেন, কে দিল? এবাদত করবেন কার, ভালোবাসবেন কাকে? এই কারণে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা দুনিয়ার সবচেয়ে বেশি আমাকে ভালোবাসবা, তুমি তোমার মায়ের থেকে বেশি, বাবার থেকেও বেশি, সন্তানের চাইতেও বেশি, তোমার ধন সম্পদ গাড়ি বাড়ি নারীর চাইতেও বেশি ভালোবাসবা আমাকে। ভালোবাসা গেছে ইব্রাহিম আলাইহিসসালাম, কেদায় ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, ইব্রাহিম অনেক ধন সম্পদ দান করলাম, কি করলাম, অনেক ধন সম্পদ দান করলাম, আল্লাহ তাআলা ভাবলেন আমাকে ডাকে, ভালোবাসা নিয়ে ডাকে, সারা দিন ডাকে, আল্লাহ 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 ডাকে, ইবলিসি কে বেঁধে দিল, আল্লাহ আপনারা যা ডাকে এমনি এমনি ডাকে, কত টাকা পয়সা দিছেন, এত টাকা পয়সা দিলাম না আমার, আমিও রাখবো, আরেকজন দিলে আরেকজন রাখবো, এই টাকা পয়সা পাইছে এখন ওটের রাখাল বকরির রাখাল, হ্যাঁ দোম্বার রাখাল, এত মাল পাইছে, মাল পাই আপনারা রাখে, আল্লাহ বল না রে ইবলিস, আমার ইব্রাহিম খলিল আমি তাকে এমনি এমনি বানাই নাই, সে আমার মোহাম্মদ আমাকে ডাকে, ইবলিস বলে না, আল্লাহ পরীক্ষা করে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে ফেরেশতা পাঠাইবো পরীক্ষা করার জন্য, ইব্রাহিম কে আমাকে বেশি ভালোবাসে নাকি মাল কে বেশি ভালোবাসে, কারে? আবে আল্লাহ কে বেশি ভালোবাসে নাকি মাল কে বেশি ভালোবাসে? ফেরেশতা পাঠাইলেন ইব্রাহিম পয়গম্বর ওই সময় পাহাড়ে, ওই সময় তিনি মরুভূমির মধ্যে ছিলেন, বকরির পাল নিয়ে চড়াইতেছেন, উটের পাল নিয়ে চড়াইতেছেন, তিনি দুম্বার পাল নিয়ে চড়াইতেছিলেন, এমন এক সময় একজন মেহমান সাদা কাপড় পরে তো আয়সা আগমন, দূরে দাঁড়ায় একটু দূরে দাঁড়ায় একটা শব্দ বলল, শব্দটা আপনারা অনেকে পারেন বলতে পারবেন, আমার লোকে শব্দটা আপনারা অনেকে পারেন, আমি বললে বলতে পারবেন?
মেহমান সাদা কাপড় পরেই তো একটু দূরে দাঁড়ায় বলল করুণ সুরে সদার সুরে, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকু, এর আপনারা পারেননি, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকু, এটুকু শব্দ মেহমান দাঁড়ায় পাশে দূর থেকে একটু এসে বলল আল্লাহ সুবহানাযিল মুলকি ওয়াল মালাকু, আপনি পবিত্র আল্লাহ, আপনি সারা পৃথিবীর বাদশাদের বাদশা, জাহানের বাদশা। আচ্ছা আল্লাহ যে বাদশা কয় বছরের? পাঁচ বছর? পাঁচ বছর না চারি বছর? বাংলাদেশ তো পাঁচ বছর, আশেপাশে পাঁচ বছর, আমেরিকায় চারি বছর, না আল্লাহ কয় বছরের? আল্লাহর কোন মেয়াদ আছে? আমার আপনার মেয়াদ আছে, সারা দুনিয়ার বাদশাদের মেয়াদ আছে। আল্লাহ যে নিজে বাদশাহ, আল্লাহ বলেন আমি বাদশাদের বাদশাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন আমি বাদশাদের বাদশাহ। তিনি কি আল্লাহ তাআলা বাদশাদের বাদশাহ? এই মুসাফির বলতেছে সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত, আল্লাহ পবিত্র যিনি বাদশাহ সারা জাহানের বাদশাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কে লোকটা কি আমার আল্লাহর প্রশংসা করতেছে যে আল্লাহকে আমি খাইয়া না খাইয়া দিন আর রাত সব সময় আল্লাহর গুণগান গাই, আমার সামনে এসে এই লোকটা কে আমি আল্লাহর, আমার আল্লাহর গুণগান গাইতেছে। ইব্রাহিম পয়গম্বর বকরির পাল, উটের পাল, দুম্বার পাল গুলো কাছে রেখে দৌড়িয়ে গেলেন, ভাই আপনি কে, আপনার পরিচয় কি? ও গো ভাই আপনি আপনার পরিচয় আমাকে দেন। মুসাফির বলতেছে আমার পরিচয় আপনি জানা দরকার নাই, কি জন্য কাছে আসলেন দূর থেকে? মুসাফির কি ইব্রাহিম পয়গম্বর বলতেছেন আল্লাহর বান্দা আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে শব্দটা বলছিলেন একটু দূরে দাঁড়ায় সেই শব্দটা আরেকবার বলে। শব্দটা কি করেন? শব্দটা জানি কি ছিল? সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত, এই শব্দ আরেকবার বলেন, আমার কাছে খুব প্রিয় পছন্দের একটা শব্দ, আমার আল্লাহর গুণগান রয়েছে এই শব্দের মধ্যে। মুসাফির মুহূর্তে পোল্ট্রি মারলো, আমি আগের দাবি যে ফিরি, টাকা পয়সা লাগছে না, এখন আমি বলতে হলে আমি ফিরি বলবো না, আমার বিনিময় দিতে হবে। কি দিতে হবে? বিনিময় দিতে হইবে। ইব্রাহিম পয়গাম্বরের কাছে বিনিময় চাইল মুসাফির। ইব্রাহিম পয়গাম্বরের কাছে বলল আপনি কি দেবেন যদি শব্দটা আরেকবার বলি? ইব্রাহিম পয়গাম্বর আল্লাহর বান্দা এমন একটা নাম তুমি উচ্চারণ করলা যে শব্দটা আমার কাছে আমার জীবনের চাইতে আমার জানের চাইতে বেশি প্রিয়, তুমি যদি এই শব্দটা আরেকবার তোমার জবান দ্বারা উচ্চারণ করো, আমার যে দেখা যায় বকরির পাল, ওটের পাল, তুম্বার পাল, পাল মানে একটা দুইটা না অগণিত। আরব দেশে যারা যায় বলে ওদের একজনে 60-70টা বকরি টানি, কেমনে যে গলার রশি দিয়ে একটাতে একটা গলা টানতে থাকে, খালি সামনেটা টান দে সব পিছনে দিয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর বললেন আমার যত বকরির পাল রয়েছে, দুম্বার পাল রয়েছে, উটের পাল রয়েছে, প্রত্যেকটা পাল তিনটা পাল থেকে অর্ধেক ওট দিয়া দিব, অর্ধেক বকরি দিয়া দিব, অর্ধেক দুম্বা আমি তোমাকে দিয়া দিব, যদি তুমি আমার রবের ওই শব্দটা আরেকবার আমার সামনে উচ্চারণ কর। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসাফির বলতেছে তাহলে ঠিক আছে আল্লাহর পয়গম্বর, আমি তোমার কাছে শব্দটা একবার বলতেছি, মনোযোগ দিয়া শোনো। ইব্রাহিম পয়গম্বর মনোযোগ দিয়া শুনলেন, আল্লাহর দিকে দেন খেল করলেন, আল্লাহ এই নামটা তোমার নাম শুনতেছি, আল্লাহ অর্ধেক সবকিছু দিয়া দিব, তাহলে তোমারকে আমি মালের চাইতে বেশি ভালোবাসি, মনোযোগ দিয়া শুনতেছে বলেন ভাই। মুসাফির বলতেছে সুবহানাযিল মুলকি ওয়াল মালাকু, এই শব্দটা বলল ইব্রাহিম পয়গম্বর তার চোখের দ্বারা পানি ফেলাই দিল। ওগো আল্লাহর বান্দা এমন একটা শব্দ বললা, আবার দুনিয়ায় যা যা আছে এগুলি আমার কাছে তুচ্ছ নগণ্য, তুমি যে শব্দটা বললা আমার কাছে পাহাড় পরিমাণ ওজনের শব্দ। চোখের পানে মুইসা ইব্রাহিম পয়গম্বর বলতেছেন আল্লাহর বান্দা শব্দটা তুমি আরেকবার বলো। কয়বার বলো? একবার বললাম অর্ধেক দিয়া দিলাম, বকরির অর্ধেক, উটের অর্ধেক, উটের পালের অর্ধেক, আবার দুম্বার পালের অর্ধেক, আর একবার বলো আমি তোমার থেকে শব্দটা শুনতে চাই। মুসাফির বলল আমার থেকে শব্দটা শুনলে আবার কি দিবেন?
আমি ফিরি বলবো না। আবার কি, আবার কি দিবেন? ইব্রাহিম পয়গম্বর বললেন, আল্লাহর বান্দা, আমার যে বাকি বড় দেখ বকরির পাল আছে, বাকি বড় দেখ দুম্বার পাল আছে, আর বাকি বড় দেখ উটের পাল আছে, আর একবার যদি আমার রবের শব্দ গুণ গান শব্দটা তুমি বলো, আমি তোমাকে বাকি বড় দেখ দুম্বার পাল, বাকি বড় দেখ উটের পাল এবং বাকি বড় দেখ বকরির পাল তোমাকে দিয়া দিব। কি বললে? এই সুবহান আজিল মুলকের এটা কি দাম, কি ভালোবাসা! মুসাফির বলতেছে, ইব্রাহিম পয়গম্বর আমি বলতেছি, আপনি মনোযোগ দিয়ে শুনেন গো। ইব্রাহিম পয়গম্বর কানা চক্ষু বন্ধ হয়ে গেল, মনোযোগ দিলেন শব্দটা শোনার জন্য। মুসাফির বলতেছে করুণ সুরে মজার সুরে, সুবহান আজিল মুলকি ওয়াল মালাকু, ইব্রাহিম পয়গম্বর চোখ ধরা পানি জোর জোর করে পড়ল, চোখের পানিগুলো বুঝতেন। আবার বলতেছেন, ভাই আবু আবু কাবু খাইতেছে, আল্লাহর বান্দা আমি তোমার কাছে আরেকবার আবেদন করতেছি, আমার এই রবের গুণগানমূলক শব্দটা তুমি আরেকবার বলো, আরেকবার যদি বলো। মুসাফির বলে, আবার বললে কি দিবেন? আবার বললে কি দিবেন? মুসাফির কি ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, আমার যা যা ছিল সব তোমাকে দিয়া দিলাম, তবে আমি তোমাকে আর একটা ঘোষণা দিয়া দিলাম, আমার যত উট ছিল, বকরি ছিল, দুম্বা ছিল, এত হাজার হাজার উট বকরি দুম্বা তুমি একজন মানুষ রাখাল গিরি করতে পারবে না, যদি আমার রবের কোন বাচন শব্দটা তুমি আর একবার বলো, আমি তোমার এই উট গুলো বকরি গুলো দুম্বা গুলোর আমি যত জীবন বেঁচে থাকবো, হায়াত বেঁচে থাকবো, আমি তোমার এগুলির রাখাল হয়ে যাইব। কি হয়ে যাইব? কি শব্দের জন্য? এটা কেবল আল্লাহর ভালোবাসা। এখানে আজকে এক শ্রেণীর মানুষ দেখবেন ইমান বিক্রি করে দেয়, নির্বাচন আসলে 500 টাকা ভোটটা বিক্রি করে দেয়, 1000 টাকা পাইলে ভোট কি করে লয়? একটা ছাগলের দাম 10,000, গরুর দাম 1,00,000, ওটার দাম ছোটটি ওটার দাম ধরেন 3,00,000, আর হ্যাঁ যে একটা মানুষ আশরাফুল মাখলুক হ্যাঁ দাম হয়েছে 500, ওই যে 500 টাকায় ভোট বিক্রি করছে তার দাম 500, তো ভোট দেবে না, ইমানটা বিক্রি করলো, ইমানটা কি করলো? ইব্রাহিম পয়গম্বর বলেন, যত কাল বেঁচে থাকবো, হায়াত যত দিন রয়েছে, দেহের মধ্যে আমার প্রাণ যত দিন থাকবে, আমি তোমার বকরি গুলোর ওট গুলোর দুম্বা গুলোর রাখাল হয়ে যাইব। এবার মুসাফির বলল, ভাই 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 আমি তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা চাইছেন তুমি কি মাল কি বেশি ভালোবাসো নাকি আল্লাহ তাআলাকে ভালোবাসো, মাল কি বেশি ভালোবাসো নাকি আল্লাহ তাআলাকে ভালোবাসো, এই পরীক্ষায় তুমি পাশ উত্তীর্ণ হয়ে গেলা, আল্লাহ তাআলা তোমাকে এই মুহূর্তে একটা ঘোষণা দিয়া দিলেন, আল্লাহ তাআলা তোমাকে খলিলুল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে নিলেন। এ কারণে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বান্দা তুমি তোমার সবচাইতে বেশি আমি আল্লাহকে ভালোবাসবা। এই কারণে এই আয়াতের প্রসঙ্গে এক হাদিসে রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাসা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি একজন একজনকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে অপছন্দ করবে, ঘৃণা করবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন লোক খারাপ কাজ করে, অনিষ্টামিক কাজ করে, তাকে আপনি ঘৃণা করবেন কি জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। এই কাজ দুইটা যে করবে, ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণাও করবে আল্লাহর জন্য, এই ধরনের গুণ যার ভিতরে আছে, রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই লোকটার ঈমান পরিপূর্ণ হয়ে যাইবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের নারী যারা এদের মধ্য থেকে যে নারী যে নারী চারটা কাজ করবে, আমাদের যে মা বোন কয়টা কাজ, চারটা কাজ, এটা মা বিশেষ করে মা বোনদের
চারটা কাজ আমার মা বোন আমার মারা বোনেরা করবে। আল্লাহর রাসূল বলেন জান্নাতের দরজা হলো আটটা, কয়টা জান্নাত কয়টা? আটটা। এই চারটা কাজ যে মা যে বোন করে যাইবে, আর জান্নাতের আট দরজা দিয়া যেটা দিয়া মনে চাই সেই দরজা দিয়া জান্নাতে যেতে পারবে। চারটা কথা শুনতে রাজি আছেননি? মা বোন এগুলি করবে, আর এগুলি করার ব্যবস্থা করতে হবে পুরুষেরা। এক নাম্বার রাসূল বলেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, আমার উম্মতের নারী যারা যে যে নারী আমার উম্মতের নারী যে মহিলা আমাদের যে মা যে বোন বালেগা তা সে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যে মা যে বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়, কয় ওয়াক্ত নামাজ? কি দুই ওয়াক্ত না তিন ওয়াক্ত? ফজর যে পড়েন না তাহলে বুঝে গেল ফজর নামাজ নাই। এখন মা বোন পড়বে এটা ব্যবস্থা করবেন আপনি ঘরে পর্দা দিয়া। আল্লাহর রাসূল বলেন এক নম্বর আল মারাতু ইদা সাল্লাত খামসা, মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক নম্বর গুণ। দুই নম্বর গুণ রাসূল বলেন ওয়া সামাত শাহরাহা, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের নারী রমজানের মাসের রোজাগুলো রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে। কি করবে? লজ্জা স্থানের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, আর স্বামীর আনুগত্য করবে। হালাল কাজ হারাম কাজ না, স্বামী যা যা বলবে স্বামীর আনুগত্য করবে। এই চারটা কাজ শেষ। কি কি চারটা কাজ? এক নম্বর আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহর, এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, দুই নম্বর রমজানের রোজা রাখা, তিন নম্বর লজ্জা স্থানের হেফাজত করা, চার নম্বর হলো স্বামীর আনুগত্য করা। রাসূল বলেন এই চার গুণ নিয়ে যাবে যে মহিলা কবরে যাইবে। ফালতা দুখুল মিন আইয়া বিল জান্নাতি শাআত, এই মহিলা জান্নাতের যে দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়া জান্নাতে যেতে পারবে।